ইউটিউবে বাংলা টিভির এক লক্ষ তেইশ হাজার সাবস্ক্রাইবার ও ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে সিলভার প্লে বাটন প্রাপ্তি উদযাপন করা হয়েছে এ উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীতে বাংলা টিভি ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক বলেন গতানুগতিক প্রতিযোগিতা করে নয় স্বাতন্ত্র বৈশিষ্ট্য ধরে রেখে এগিয়ে যেতে চায় বাংলা টিভি শহীদুল হককে সঙ্গে নিয়ে শাহরিয়ার রাজের প্রতিবেদন বাংলা টিভি ডিজিটাল মার্কেটিং টিম তাদেরকে অনেক অনেক বাংলা টিভির ইউটিউবে এক লক্ষ তেইশ হাজার সাবস্ক্রাইবার ও ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে সিলভার প্লে বাটন প্রাপ্তি উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী বাংলা টিভি ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় ইউটিউব থেকে প্রাপ্ত সিলভার প্লে বাটনটি বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালকের হাতে তুলে দেন প্রতিষ্ঠানটি ডিজিটাল মার্কেটিং টিম প্রধান জাহিদ হাসান এরপরে ডিজিটাল মার্কেটিং নেতৃত্ব দেওয়া জাহিদ হাসান অভিসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তাদের হাতে ক্রেস্ট দেওয়া পরে শুভেচ্ছা বক্তব্যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডিজিটাল মার্কেটিং টিমকে ধন্যবাদ জানিয়ে বলেন এই অর্জনের মধ্য দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলা টিভির বড় সম্ভাবনার দ্বার উন্মোচিত হল আমি ডিজিটাল মার্কেটিং টিমকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জন্য এই প্রথমবারের মতো একটা বৈশ্বিক সম্মাননা যেটা ওরা আমাদের জন্য নিয়ে এসেছে আমি মনে করি এটা আমাদের প্রথম অর্জন এবং ছোটো হল আমাদের অনেক বড় অর্জনের পথে এটা আমাদের প্রথম মাইলস্টোন এমন অর্জনের মধ্য দিয়ে বাংলা টিভির ভবিষ্যৎ পথ চলা আরো সমৃদ্ধ হবে বলে আশা করেন শীর্ষ কর্মকর্তারা এটা খুব অল্প সময়ের মধ্যে আমাদের যে ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্ট এটা তারা মাত্র কত তিন মাস কি চার মাস আগে তারা এই ডিপার্টমেন্টটা এখানে এই ইয়েটা শুরু করেছিল ইউটিউব প্ল্যাটফর্মটা খুব অল্প দিনের মধ্যেই আমরা এই একটা সাকসেস আমরা অর্জন করেছি আসলে এটা সত্যিই খুব আনন্দের যে কোনো ছোট অর্জন কিন্তু অনেক বড় যার যার জায়গা থেকে আমি মনে করি আর সিলভার প্লে বাটন আমাদের জন্য ছোট হলেও বেশ বড় অর্জন কিন্তু আমরা চাইব যে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা আগামী বছরের মধ্যে গোল্ডেন বাটন পেতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন ডিজিটাল মার্কেটিং প্রধান আমাদের ইচ্ছা ইনশাল্লাহ আমরা সামনের এক বছরের ভিতরে যেটা গোল্ডেন প্লে বাটন দশ লক্ষ হলে সাবস্ক্রাইব হলে পায় আমরা আশা করছি এক বছরের ভিতরে যেন আমাদের কন্টেন্ট দিয়ে আমরা সেই পৌঁছতে পারে এছাড়া প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা সোহেল এইস সহ বিভিন্ন বিভাগের সিনিয়র কর্মীরা তাদের মতামত তুলে ধরেন পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় শাহারিয়া রাজ বাংলা টিভি ঢাকা